মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রাখলেন মুন্সিগঞ্জ তিন আসনের এমপি হাজী ফয়সাল বিপ্লব। এমপি নির্বাচিত হওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই ভালোবাসার ফুল দিয়ে তার মরহুমা মায়ের কবরস্থানটিকে সাজিয়ে তোলেন। চারপাশে হাজার হাজার ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে তার পারিবারিক কবরস্থানটিকে সুন্দর করে সাজিয়ে তোলেন এবং মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন। মায়ের প্রতি এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়ে সকলের তিনি প্রশংসা পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটিকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।